नमस्कार बंधुरा, आमरा आज के चिकेन रोलर साथ एक नतून सस तैरी करब। तार जन्य जा जा लागबे टमेटो कुची, पिंयाज कुची, रसुन कुची, आदा कुची, डिम, मांस, कैप्सिकम कुची, आबार पिंयाज कुची। एबार आमरा कड़ाई आँचटा जेले कड़ाई तेल गरम करते देव। आमरा तेलटा ढेले दिच्छी, সর্ষের তেল নিলাম, একটু সাদা তেলও দিয়ে দিলাম। এবার তেলটা গরম হওয়ার জন্য আমরা দেব, তেলটি গরম হয়ে গেলে আমরা পেঁয়াজ কুচি দিয়ে দেব। এই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা লাল একটু হালকা ভাজা ভাজা হলে আমরা ক্যাপসিকাম কুচি, আমরা টমেটো কুচি, আদা কুচি, রসুন কুচি দিয়ে দেব। পেঁয়াজটা এখন একটু ভাজা হবে। হালকা ভাজা হয়ে গেলে আমরা এর মধ্যে টমেটো কুচি, তারপর আদা কুচি একে একে দিয়ে দেব। এবার আমরা রসুন কুচিটি দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে নেব, তারপর আমরা এবার টমেটো কুচি দিয়ে দেব। এবার আমরা টমেটো কুচিটি দিয়ে দিলাম। এবার আমরা আদা কুচিটিও দিয়ে দিলাম। ওই একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। এটি একটু লাল লাল হবে। নুন হলুদ আমরা দিয়ে দিলাম। এবার একটু নেড়ে নেব, ভালো করে কষে নেব একটু। দেখছেন ভাজা ভাজা হচ্ছে। লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম লাল লাল হওয়ার জন্য। এবার আমরা মাংসটি দিয়ে দেব। মাংসটি কুচি করে রাখা ছিল বন্ধুরা, আপনারা কুচি করে নেবেন মিক্সিতে। এবার মাংসটি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে হলুদ হলুদ করে ভেজে নেব। মাংসটি একটু সিদ্ধ হওয়ার জন্য আমরা একটি থালা দিয়ে চাপা দিয়ে কড়াটা রেখে দেব কিছুক্ষণের জন্য আঁচ কমিয়ে। এই ধরুন 5 মিনিটের জন্য আমরা আঁচ কমিয়ে রেখে দেব। একটু নাড়াচাড়া হয়ে গেলেই আমরা একটি থালা চাপা দিয়ে রেখে দেব। থালাটা চাপা দিয়ে দিলাম। এবার আঁচ কমিয়ে ওটা একটু সিদ্ধ হওয়ার জন্য রেখে 5 মিনিট পর আমরা আবার থালাটা খুলে নিলাম। মাংসটা পুরো ভাজা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কি সুন্দর মাংসটি সিদ্ধ হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গিয়ে। এবার আমরা চিকেন মশলা দিয়ে দেব।
মাংসটিতে টেস্ট আনার জন্য। আবার নেড়ে নিচ্ছে একটু। ভালো করে এবার আমরা তেল দিয়ে দেব কড়াই নতুন সসটি তৈরি হওয়ার জন্য। তেল দিয়ে দিয়েছি, ওর মধ্যে একটু সাদা তেলও দিয়ে দিলাম। সাদা তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়ে দিয়েছি, দুই তেল, তেল দুটো একটু গরম হবে। এবার আমরা পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচির এই পিসগুলো একটু বড় বড় করে কেটে নেবেন। পেঁয়াজটা দিয়ে একটু ভাজা ভাজা হওয়ার জন্য রেখে দেব। দিয়ে একটু নেড়ে নেব। এবার ক্যাপসিকামটি দিয়ে দেব। ক্যাপসিকামটি দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার নুন দিয়ে দেব এক চামচ। নুন দিয়ে দিলাম। এবার একটু ভালো করে নেড়ে নিচ্ছি। একটু ভালো করে নেড়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। একটু ভাজা ভাজা হওয়ার জন্য রেখে দেব। আবার একটু নেড়ে নিচ্ছি। এবার আমরা একটু আঁচটা কমিয়ে দিলাম। এবার আমরা এতে সয়া সস দিয়ে দেব এক চামচ। আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন। দিয়ে দিচ্ছি। এবার আমরা এতে চার চামচ টমেটো সস দিয়ে দেব। চামচ দেখতে পাচ্ছেন দিলাম। এবার আমরা এতে এক চামচ চিলি সস দিয়ে দেব। চিলি সসটা দিয়ে এবার আমরা ভালো করে নেড়ে নেব। নেড়ে নিলেই আমাদের সসটি পুরো তৈরি হয়ে গেছে। এবার এটি আপনি চিকেন রোলের সাথে পরিবেশন করবেন, খুবই সুস্বাদু খেতে লাগবে। দেখছেন আমাদের সসটি তৈরি হয়ে গেছে। এটা আপনার বাড়িতে করে বাড়িতে তৈরি করবেন, খুবই সুস্বাদু খেতে লাগবে। এবার আমরা ডিমটি ফেটিয়ে চিকেন রোলের জন্য রুটিটি তৈরি করে চিকেন রোল তৈরি করে নেব। দেখছেন আমরা চাটুতে তেল দিয়ে দিয়েছি। এবার ওতে আমরা ডিমটি দিয়ে দিলাম। দেখছেন ডিমটি কি সুন্দর ভাজা ভাজা হচ্ছে। ডিমটি একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার আমরা ওর ওপর পরোটাটি, যে পরোটাটি তৈরি করে রেখেছিলাম, ওই পরোটাটি দিয়ে দেবো।
আপনারা পরোটাটি আগে থেকে বানিয়ে রাখতে পারেন। দেখছেন পরোটাটি দিয়ে দিলাম, ভালো করে চেপে দেবেন যাতে ডিমটা না ছেড়ে যায়। একটু ঘুরিয়ে নেবেন, এবার উল্টে নিলাম। আমাদের রুটিটির পরোটাটি তৈরি হয়ে গেছে, এবার আমরা ওই সস ও আগের চিকেন ভাজাটি দিয়ে দিচ্ছি। দিয়ে সাজিয়ে চিকেন রোল তৈরি করে নিচ্ছি। চিকেন ভাজাটি দিয়ে দিলাম, এবার আমরা সসটি দিয়ে দিচ্ছি। এটা খুবই সুস্বাদু, আপনারা নিশ্চয়ই ঘরে বানিয়ে খাবেন। দেখছেন দিয়ে দিচ্ছি সসটি, আপনারা আগে থেকে শসা পেঁয়াজ কুচিয়ে রাখবেন, এই শসা পেঁয়াজটি পরিবেশনের জন্য লাগবে। দেখছেন শসা পেঁয়াজটি দিয়ে দিলাম কুচিয়ে রাখা, এবার আমরা রোল করে নেব। ভালো করে দেখছেন আমাদের চিকেন রোলটি পুরোপুরি তৈরি হয়ে গেছে, আপনারা নিশ্চয়ই বানিয়ে খাবেন ও সবাইকে খাওয়াবেন। আমাদের চ্যানেলে আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি একটি লাইক ও সাবস্ক্রাইব করে বাড়িয়ে নিয়ে যান। ধন্যবাদ।